তো বন্ধুরা আমরা এখন খেতে বসবো। এই যে মোটামুটি দেখো দাদা ভাই দিদি ভাই এবং দাদা ভাই এসছে এক্ষুনি। এই যে রাম দীক্ষে তোমাদের ভাই দেখো সব রান্না হয়েছে। যে হাতগুলো দিচ্ছে এখানে দুষ্টু করছে, এটার মধ্যে বসছে, ওটার মধ্যে ওটা দাও, ওটা দাও, কোনটা দেবে, কোনটা দেবে, ওটা দেবে, আমি প্রথমে করি নাই, হঠাৎ করে কোথা থেকে শুরু করবো আমি কিন্তু বুঝিও না। এই না তুমি নাও না তুমি করো। দিদি ভাইয়া বিকেলে এসছে, আমি সেই ভিডিও করেছিলাম তোমাদের সঙ্গে, আর এখন বেজে গেছে বাইরের দিকটা দেখো, মানে সন্ধ্যা হয়ে গেছে, সবাই এত গল্প 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 করতে করতে এখন মানে রাতের খাবার খাচ্ছে দেখো। আমি একটু কথা বলি, দিদি ভাইরা বলেছিল যে 12:30টার দিকে আসবে, আমি বলেছি তুমি আর বলো না, দিদি ভাই 12:30টা আসবে, তো না খেয়ে থাকবে, আসবে অত কষ্ট অত দূর থেকে জানে, তার জন্য রান্না করেছে দিদিবার কি দিদিবার দিয়ে খাওয়াচ্ছে এখন প্রায় 5:30টার দিকে। আমরা ভুল করেছি, যদি আমরা যা রান্না করেছি দুপুর বেলা যদি খেতে দিয়ে দিতাম বসিয়ে দিতাম তাহলে আর কি। দিদিভাই কি দিদিভাই মাংস নিয়ে এসছে, তো সেই মাংসটা রান্না করতে গিয়ে দেরি হয়ে গেছে, মানে এত বড় একটা গল্প নিয়েছে সেই গল্পতে রান্নাটাই মানে হয়ে গেছে। আমি বলেছিলাম যে এসছে অত দূর থেকে, তো যেটুকু আয়োজন করেছে সকালে সেটুকু দাও, পরে এগুলো সব রান্না হয়ে গেছে, এগুলো বেকার। তো না ওই গল্পে গল্পে মোটামুটি সবাই কথা হারিয়ে গেছে। দিদিভাই বলছে মানে আমার খাওয়ার থেকে গল্প করতে ইচ্ছে করছে যে একটু পরেই বাড়িতে চলে যাবে, তো এখন এখন খেতে মানে বসছে সবাই মিলে। দাদা ভাই ছিল না, দেখো দাদা ভাই এসেছে এখন বাড়িতে, আর মিষ্টি মামা ওখানে, আর মিষ্টি মামা ওখানে আমি ভাত খেয়ে দিয়েছিলাম। আর এই যে দাদা ভাই, দাদা ভাই মানে খিদে তে মানে বসে গেছে, মুখটা পুরো বসে গেছে। 10:00টার দিকে বেরিয়েছে, তো এখন তুমি খাওয়া দিচ্ছ তাতে 12:30টা, এই 5:30টা আরেকজন ব্লক করছে, আমি মাঝে মাঝে একটু এখানে অনেক হই হাল্লা মানে আড্ডা হয়েছে, কিন্তু সেখানে আমি কোনো ভয়েস কথা বলিনি, চুপচাপ ছিলাম, সবাই কথা বলছিল, আর ভাবছিলাম কোথা থেকে শুরু করবো কি বলবো, আই নিয়ে বেশি মানে চিন্তাধারা করছিল। আমি ওকে বলেছিলাম যে তুই পরে অডিও দিয়ে দিও, আমি ভিডিওটা করে দিই, আর বেশি সেরকম ভাবে কথা বলা হয়নি। দিদি ভাই আমার মাঝখানে যিনি আছে আমাদের বড় দিদি ভাই, তো মাপি মায়া ব্লগ দিদি ভাই অনেক দূর থেকে এসেছে। আর তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট, এখন চলো যাই
কেক কাটবে এখন 1 লাখ পরিবার সদস্য পূর্ণ হওয়ার কারণে আজকে কেক কাটবে দিদি ভাইরে নিয়ে এসেছে তো চলো সেখানে যাই এখন সবার মোবাইল দিয়ে সবাই করো হ্যাঁ দাদা ভাইটা দাদা ভাই করবে নালে তোমাদের মোবাইলে দিবা কি করে না তুমি একা একা কেন করবা দাদা ভাই ভিডিও করে ধরে রাখবে তোমরা তিনজন মিলে গান করবা হ্যাঁ আচ্ছা এইখানে একটু গন্ডগোল না এই দেখো যা লেখা এই তো কেকটা একটু আলাদা ছিল এই দেখো সুন্দর হয়েছে সুন্দর লাগছে ঠান্ডাতে পুরো পরে সবাই জামা কাপড় পরে এসেছে দিদি ভাই তোমরা তিন দিদি ভাই উপরে বসবে আমরা তিন দাদা ভাই ভিডিওই তো করবো আর কি সামনে কেকটা থাকবে পিছনে নীল কাপড়টা সুন্দর ভিডিও হবে আর আমরা বোমটা ফাটিয়ে দেবো এখানটা কারণ ওইটা হইলে এখানে যখন এই ব্যানারটা এখানে লাগাবো না সুপার লাগবে এটা আলাদা ধরনের একদম সিলেক্টেশন তো আমি ভাবলাম প্লে বাটন আসুক আমার কিছুই হবে না হবে হবে ধীরে ধীরে সব হয়ে যাবে।